আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল একজন ইমানদার ব্যক্তির যে সকল আমলের দ্বারা বা যে সকল আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মোমেন বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন, এমন সব আমলের তিনটি আমল আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম আমলটি হল গোপনে সাদাকা করা। যারা গোপনে সাদাকা করবেন আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। দুই নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে মহাব্বত করা। তিন নম্বর হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা। মোট তিনটি আমল এই দার্সে আলোচনা করব। প্রথমটা হলো যে আমরা যদি দান খায়রাতের সময় শুভ শুভে দিই আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আসুন একটা কথা আমাদের এই কোরআনের আয়াতটা বোঝার আগে বা আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্রয়োজনের ক্ষেত্রে সাদাকা প্রকাশ্য দেওয়াটা জায়েজ। যেমন একটা উদাহরণস্বরূপ, আপনার মসজিদের একটা কাজ করবেন, একটা কথার কথা, আপনার মসজিদে এসি লাগাইবেন অথবা মসজিদের কিছু মেরামতের কাজ আছে। এখন আপনি সবাইকে বললেন যে ভাই এই মসজিদের এই কাজটা এখন করতে হচ্ছে, এটার জন্য অনেক টাকার দরকার, আপনারা সবাই একটু সাধ্য অনুযায়ী দান করুন। কে কথা বলছেন সুপ করে আসে, একজন বলে ঠিক আছে ভাই আমি 500 টাকা দিলাম। তার মানে তার একটা চিন্তা অনুযায়ী আমি 500, আমি গরিব মানুষ 500 টাকা দিলাম, আমার এই 500 টাকা দেখেন এখানে যারা দানবীর যারা আছে বা আর্থিক যারা সচ্ছল আছে তারা হয়তো আরও বাড়িয়ে দিবে। তার উদ্দেশ্যটা তো এমন হয় যে আমি সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করার জন্য আমি দান করলাম। তাহলে এইরকম দানের ভিতরে সবাই আগ্রহ সৃষ্টি হয় তাহলে এটা ভালো কাজ, এটা সমস্যা না, এটা প্রশংসনীয় বিষয়। তবে যদি এখানে দান করার ক্ষেত্রে যদি লোক দেখানো কোনো ভাব থাকে তাহলে দানের কোনো ফজিলত সে পাবে না। আর এইরকম যদি প্রকাশ করার প্রয়োজন না থাকে তাহলে গোপনে দেওয়াটাই বেশি ভালো। এতে লাভটা কি? এক নম্বর, দানকারী যে আছে তার মধ্যে কোনো রিয়া বা লৌকিকতার ভাব সৃষ্টি হবে না, কারণ গোপনে গোপনে দিয়েছে, কেউ দেখে নাই, এটা একটা বিষয়। তাছাড়া আল্লাহর প্রতি যে তার বিশ্বাস সেটা আরও মজবুত হবে। তিন নম্বর হলো যে যে গরিব লোকেরা যে সবার সামনে গিয়ে যদি টাকাটা লয় তাহলে সেখানে দান খয়রাত সাদকা যেটা আছে সেখানে যদি নিতে যায় তাহলে তার একটা ব্যক্তিগত বা ব্যক্তিত্বের প্রস্ত ব্যক্তিত্বের মানে তার সবাই কাছে সে ফকির হিসাবে সাব্যস্ত হয়ে যাচ্ছে, তার ব্যক্তিত্বের মধ্যে একটু ত্রুটি দেখা যাচ্ছে, মানে তার লজ্জা সরম বা তার সমাজের লোকদের কাছে একটু হ্যায় প্রতিপন্ন হচ্ছে, সেজন্য গোপনে দিলে ওই যে নিল তারও আর কারো কাছে জানাজানি হলো না, গোপনে দিয়ে দিল সেও আর লোকৈক্যতা বা লোক দেখানো ভাবও তার সৃষ্টি হলো, গোপনে গোপনে দিয়ে গেলো মাওলার খুশির জন্য, মাওলা দেখছেন তার প্রতিবেদন মাওলা দিয়ে দিবেন। তাহলে এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইন তুবুদু সাদাকাতি ফানিইম্মাহি আও মা ফানিইম্মাহিয়া, তোমরা যদি সাদাকা করো আর এটা প্রকাশ্য সাদাকা করো এটা ভালো, মানে প্রকাশ্য যদি প্রয়োজনে প্রকাশ্য দাও প্রকাশ করে দাও জায়েজ আছে। তবে ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি এই এই সাদাকাটা গোপনে গোপনে ফকিরদেরকে দিয়ে দাও তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহ কি করে দিবেন, মুছে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যে আমল করো আল্লাহ সেই আমল সম্পর্কে সম্যক অবহিত, আল্লাহ সব জানেন।
এটা গেল এক। দুই নম্বর, রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে মহাব্বত করা, এটা কেমন? কারণ এই পৃথিবীতে আল্লাহকে মহাব্বত করার মতো মানুষের অভাব নাই, কিন্তু রসুলের আনুগত্যর মাধ্যমে নয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহাব্বতকারীদেরকে পরীক্ষা করার জন্য একটা শর্ত দিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা আল্লাহকে মহাব্বত করবো যে নিজের মন মতো নয়, নিজের নিজের নফসের অনুসরণ করে নয়, বরং আল্লাহকে আমরা মহাব্বত করবো যে নবীর অনুসরণের মাধ্যমে, নবীর আনুগত্যের মাধ্যমে। যদি আমরা আল্লাহকে নবীর আনুগত্যের মাধ্যমে মহাব্বত করতে পারি, আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছে, হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তো আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। অপরদিকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুণা আছে গুণাগুলো ক্ষমা করে দিবেন, আর তিনি ক্ষমাশীল দয়ালু। তাহলে দুইটা গেল। তৃতীয় নম্বর হলো কবিরা গুণার থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু বলছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর তোমরা যদি সেসব কবিরা গুণা পরিহার করো যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, তোমাদেরকে বিরত রাখা হয়েছে, এই কাজটা করো না, তাহলে আমি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক প্রবেশ স্থানে, সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। তার মানে হলো মুদখালা কারীমের সম্মানের জান্নাত। তাহলে এখানে তিনটি বিষয় যেটা জানলাম, তৃতীয়টা হলো আমি আপনি আমরা যদি কবিরা গুণার থেকে বেঁচে থাকতে পারি, যে সকল কবিরা গুণার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এমন কবি নিষিদ্ধ কবিরা গুণার থেকে যদি আমরা আমাদেরকে বারণ রাখতে পারি, বিরত রাখতে পারি, বিরত আমরা থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবেন, তার মানে হলো জান্নাতে দেন। প্রিয় ভাইরা, আসুন এই তিনটি কথা যেটা আমরা বললাম, আমরা নিজেরা এগুলো ভালো করে বুঝি এবং সেই অনুযায়ী আমল করি এবং অন্যদেরকে এই এর প্রতি, আমলের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।